নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায় চৌধুরী। রাজ্য রাজনীতি খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আজও হাজির হচ্ছি। গুরুত্বপূর্ণভাবে বিজেপির পার্টি অফিসে আবারও দেখা গেল একটা হই হট্টগোল পরিস্থিতি। তার কারণ, বিজেপির আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব বারবার প্রকাশ পাচ্ছে। বিভিন্ন জায়গায় জেলা সভাপতি নিয়োগ হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার অভিযোগ উঠছে যে তৃণমূল ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকেই ঘুরপথে বিজেপির জেলা সভাপতি করা হচ্ছে এবং এবারের ঘটনা বারাসত। এবং যা নিয়ে বিজেপির যে রাজ্য দপ্তর রয়েছে সল্টলেকের, সেখানে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান বারাসত জোনের যারা বিজেপি কর্তারা রয়েছে, কর্মীরা রয়েছেন তারা। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেই সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের দরজা লাগাতার বন্ধ করে রাখা হয়। তাদের একটাই বক্তব্য যে তরুণ কান্তি ঘোষ, তাকে অবিলম্বে সেই পদ থেকে সরাতে হবে, কারণ সংশ্লিষ্ট জেলা সভাপতি তিনি ঘুর পথে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী ক্ষেত্রে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি অমিতাভ চক্রবর্তীর সঙ্গে এই মর্মে কথা বলতে চান বিজেপির যারা কর্মীরা রয়েছেন। কিন্তু কথা না বলার জেরে বিজেপির রাজ্য অফিসের যে সল্টলেক দপ্তর রয়েছে সেইখানে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে ছবিটা দেখাবো আগে, বিজেপির যে দপ্তরের অফিস রয়েছে সেই অফিসের দেখতে পাচ্ছি যে ডোর, মানে যে মূল প্রবেশ দ্বার, সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে অন্যান্য দিকগুলোতে যেগুলো যাওয়া যায়, অর্থাৎ প্রেসের ঢোকার জায়গা বা অন্যান্য ক্ষেত্রে, সেই জায়গাটা ক্লাবসেবল গেট দিয়ে ইতিমধ্যে তালা দেওয়া রয়েছে, সেই তালা ঝুলছে। বলা বাহুল্য যে কিছুক্ষণ আগে যে মেন গেট ছিল সেই মেন গেট ভাঙার চেষ্টা করা হয় বিজেপি কর্মী সমর্থকদের তরফে। সেই ছবিটাও আমি একবার দেখানোর চেষ্টা করবো। এই সামনে যে মেন গেটটা দেখা যাচ্ছে সেখানেই মূলত ভাঙচুরের একটা প্রয়াস চালান বিজেপি কর্মী সমর্থকরা। তারপর সেখান থেকে তারা গেট না ভাঙার জেরে পরবর্তী ক্ষেত্রে তারা অন্যত্রে যান। অন্যত্র ওই দিকের গেটটা যেটা দেখা যাচ্ছে ওই গেটটি ভাঙা হয় এবং তালা ভেঙে তারা এই যে প্রবেশ পথ, অর্থাৎ একদম পেছনের যে অংশটা, সেখান থেকে বিজেপির পার্টি অফিসে তারা প্রবেশ করেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির পার্টি অফিসের সামনে জানলায় জানলায় দরজায় সমস্ত বিজেপির পতাকা সেঁটে দিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন, অবস্থান করছেন। এবং তাদের তরফে বক্তব্য, বারাসাতের যিনি জেলা সভাপতি রয়েছেন তাকে অবিলম্বে সরাতে হবে, কারণ তার সঙ্গে তৃণমূলের একটা যোগসূত্র রয়েছে। সরাসরি তার কাছে একবার চলে যাব। কি অভিযোগ আপনাদের? এক্স্যাক্টলি আমি একটা পোস্ট আপনাদের দেখাতে চাই। কেন, আমি ছিলাম সোশ্যাল মিডিয়া ইনচার্জ। জাস্ট 22 আগস্ট আমি অ্যাপয়েন্ট হই অ্যান্ড সেপ্টেম্বর 21 নাইটে আমি জানতে পারি ওই পোস্ট থেকে আমি সরে গেছি। তার কারণ, সোশ্যাল মিডিয়াটা আমাদের কিন্তু একটা পার্টির ক্ষেত্রে বড় একটা অংশ নেয়। সেই জায়গাটা আমি তৈরি করতে চেয়েছিলাম, মিনস আমি, মিনস আমরা। তো সেই জায়গাটা আমি তরুণকান্তি ঘোষের কাছে আমি 10 ডেজ টাইম চেয়েছিলাম। একটু জাস্ট ডিটেলে বলছি, সেখানে উনি আমাকে বললেন যে তুমি 15 দিন টাইম নাও, 15 ডেজ আমাকে টাইম দিলেন। উইদাউট নোটিস, উইদাউট ইনফরমেশন উনি 3 ডেজের মধ্যে ডিক্লেয়ার করে দিলেন 21, মিনস ওয়ান মান্থ প্রপারলি, যে আমি ওখানে নেই, অন্য আর একজন এসে গেছে ওখানে, যে তারক সরকার। আমি তার একটা পোস্ট আপনাদের একটু প্লিজ শো করতে চাইছি, প্লিজ একটু দেখুন। এই মানুষটিকে, এই যে এখানে আছে, সে এখন সোশ্যাল মিডিয়া ইনচার্জ হয়েছে। তা আমি এই জিনিসটা জানতে চাই যে আমি অ্যাকচুয়ালি 20 ইয়ার্স গুজরাট কাটিয়ে এসেছি, ওকে? তো বিজেপি পার্টি সম্পর্কে আমার একটা অন্য ধরনের নলেজ আছে, সেটাও তরুণকান্তি ঘোষ কিন্তু জানেন। তো সেখানে দাঁড়িয়ে আমি ওনাকে এই জিনিসটা বলেছিলাম, দাদা আমাদের জায়গাটা গোছাতে গেলে আমাদের একটু টাইম চাই। উইদাউট ইনফরমেশন, উইদাউট নোটিস উনি এই জিনিসটা করে দিলেন। তা এটা কেন, রিজনটা কি? ইভেন আমি জেলা অফিসে গিয়েও কথা বলেছি, ইভেন এই পোস্ট ওনাকে দেখিয়েছি, না উনি কোনো ওনার মানে কি বলবো আদার্স কিছু ব্যাপার নেই, উনি চুপচাপ শুনলেন। কিন্তু আমার কাছে একটা কথা, এই জিনিসটা মন্ডল সভাপতি যারা আছেন তাদের সাথেও হয়েছে। আমি ওনাকে এই বিষয়ে চিঠিও দিয়েছি, ইভেন আমি 5টা জায়গায় মেল পাঠিয়েছি, তো মেলের আমি এখনো রিপ্লাই পাইনি। একটা জিনিস স্পষ্ট জিজ্ঞেস করবো, তরুণকান্তি ঘোষ যার নাম বারবার উঠে আসছে, আপনারা বিজেপি বাঁচাও অভিযান করছেন, এই খানটা দাঁড়িয়ে আপনাদের কি অভিযোগ হচ্ছে নাকি তৃণমূলের সঙ্গে কোনোভাবে সম্পর্ক রয়েছে? তার সম্পর্ক তো আছে, এই তো প্রমাণ আপনাকে আমি দিয়ে দিলাম, উনি তৃণমূলেরই মানুষ। তৃণমূলের যদি মানুষ না হবেন তাহলে উইদাউট এনি ইনফরমেশন এই জিনিস করতে পারেন না। এই জন্য আমাদের সবারই একটাই আছে, ওনাকে আগে এখান থেকে বের করা উচিত। আমি একটু সরাসরি আরো যারা অবস্থান করছেন তাদের কাছে চলে যাব। এরকম যদি পরিস্থিতি থাকে বারাসতের ক্ষেত্রে তাহলে আপনারা জিতবেন কি করে? সামনে তো লোকসভা নির্বাচন, সামনে লোকসভা নির্বাচন, এরকম ধরনের ঘটনা ঘটতে থাকলে সামনে লোকসভা ইলেকশনে যারা নূতন প্রার্থী হবে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে, আর প্রার্থীদের হয়ে যারা মানে কাজ করবে, নূতন কর্মী যারা কাজ করবে তাদেরও মানে অসুবিধা হবে। কারণ এই সমস্ত না থাকাই ভালো, কারণ এখনো লোকসভা ভোট আসতে প্রচুর বাকি। এই মুহূর্তে যদি এই সমস্ত নির্মূল করা যায় তাহলে এই ধরনের ঘটনা আগামী দিনে হবে না, এটাই মোদী বলেছিল।
যে এই সমস্ত ঘটনা না থাকাই ভালো, পুরোটাই নির্মূল হওয়াই ভালো। আর এই সমস্ত হচ্ছে বলে এই পশ্চিমবঙ্গে দুটো সরকার পরিণত হবে, উত্তরবঙ্গ আলাদা সরকার হবে, দক্ষিণবঙ্গ আলাদা সরকার হবে, এই ঘটনার উপর পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা। এই আমি এই এই প্রসঙ্গে আবার আসবো, তবে এই মুহূর্তে শেষবারের মতো ছবিটা দেখাবো। এখনো বিজেপি পার্টি অফিসে যেই দপ্তর দেখা যাচ্ছে সেখানে লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কিন্তু বিক্ষোভ প্রদর্শন যাতে বেশিক্ষণ না স্টে করে সেই কারণে রীতিমতো লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি এই যে দরজা, সদর দরজা, সেটা আপাতত বন্ধ রাখা হচ্ছে। এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আগামী লোকসভা নির্বাচনে বারাসাতের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে কি বিজেপির কাছে গোটা ঘটনাটা ব্যাকফায়ার হয়ে দাঁড়াবে, সেটাই এখন প্রশ্ন। থাকবে এই সংক্রান্ত খবরে, তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায়। কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয়, ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তার পাশাপাশি রিপাবলিক বাংলা এবার ডিজিটালে আসছে, বাংলা টেলিভিশন মিডিয়া ঝড় তোলার পর এবার ডিজিটালে পালার মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর রিপাবলিক বাংলা সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন হাতের মুঠোয় মুঠোফোনের মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।